আসসালামু আলাইকুম আজকের বিষয় হার্ট ডাক বুকে ব্যথা মানে হৃদরোগ ঠিক নয় হার্টের সমস্যা হলে তো বুকে ব্যথা করতো কই আমার তো কোনো বুকে ব্যথা ছিল না অনেক হৃদরোগ এই প্রশ্ন হৃদরোগী এই প্রশ্ন তোলেন কথা ঠিক করোনারি আর্টিকেল ডিজিজের পিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীগুলো চর্বি জমে পরিশ্রমের ফলে কমে যায় হৃদযন্ত্রের রক্ত সরবরাহ একটু পরিশ্রম করলে সিঁড়ি ভাঙলে শুরু হয় বুক শুরু হয়ে যায় বুকে ব্যথা এই এই ব্যথা সাধারণত হয় বুকের মধ্যখানে চাপ দিয়ে ধরে রাখ থাকতে হয় পরিশ্রম করলে বাড়ে বিশ্রাম করলে বিশ্রাম করলে কমে তবে মনে রাখবেন অনেক মানুষেরই এই ধরনের ব্যথা বা উপসর্গ নাও থাকতে পারে এমনও হতে পারে যে আপনার হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী করিমনি বিপজ্জনক ভাবে বন্ধ হার্ট অ্যাটাকের পরেই শুধু বোঝা যায় তা ব্লক হয়ে আছে। এই সমস্যা বেশি হয় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিসের কারণে তাদের জটিলতা দেখা দেয় ফলে উপসর্গগুলো ঠিকমতো টের পায় না। টাইটেল হার্ট অ্যাটাকও তাদের বেশি হয়। বুকের ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নিয়ে রোগী নারীদের risk বেশি ধরা পড়ে। যারা দীর্ঘ দিন ধরে এমন অসুদ খান যা অটোমিক অটোমিক নার্স সিস্টেমের দামিয়ে রাখে তাদের উপসর্গ নাও থাকতে পারে যারা সবসময় ভারী ব্যায়াম ও অভ্যস্ত তাদের ব্লক হওয়ার পরেও আশেপাশের সক্রিয় থাকে ও হৃদযন্ত্র রক্ত সরবরাহ চালিয়ে যায় এর কারণে তাদেরও অনেক সময় পরিশ্রমে বুকে ব্যথা হয় না বুকে ব্যথা ছাড়াও হৃদরোগে আরো উপসর্গ আছে এগুলো অবহেলা করবেন না যেমন পরিশ্রমে প্রচুর ঘাম হওয়া বোধ হওয়া কমে যাওয়া বাম হাত চোয়াল ঘাড় এমনকি ব্যাথা নিয়ে দেখা দিতে পারে গ্যাস্ট্রিকের মতো ব্যথা অনুভূতি যেমন বুক জলা বুক পেটের মধ্যবর্তী এলাকায় ব্যথা এগুলো ফেলে দেওয়ার মতো নয় বমি ভাব বা বমি হতে পারে উপসর্গে মাথা হালকা বোধ হওয়া ঝিমঝিম করা রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যাও নিয়ে হার্ট অ্যাটাক ধরা পড়তে পারে তাই এ ধরনের সমস্যাকেও আমলে নিতে হবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন